বাংলাদেশে এখন আলোচিত নাম ডক্টর আসিফ নজরুল। অনেক বুদ্ধিজীবী যখন অন্যায় দেখে অন্ধ ছিলেন, স্বৈরাচারের অন্যায়কে বৈধতা দিয়েছেন, অন্যায়ের প্রতিবাদ করেননি, তখন স্বৈরাচার শেখ হাসিনার খুন গম নিপীড়নের প্রতিবাদ করেছেন তিনি। তারপর রক্তাক্ত গণঅভ্যুত্থানেও ছাত্র জনতার পাশে থাকতে ছিলেন রাজপথে। তারপর যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে। শ্রদ্ধেয় সে শিক্ষক এবং উপদেষ্টাকে হেনস্থা করেছে স্বৈরাচার এবং গণহত্যাকারীদের দোসরা। সুইজারল্যান্ডের জেনিভা বিমানবন্দরে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ঘিরে ধরেছে তারা। উপদেষ্টার সঙ্গে উত্তেজিত ভাষায় কথা বলেছেন, তর্ক করেছেন, বারবার তার দিকে তেড়ে যান, ঘিরে ধরেন, পথের সামনে দেন বাধা। স্বৈরাচারের দোসরা করেছেন অসংখ্য মিথ্যা ও অপ্রমাণিত দাবি। বিমানবন্দরে আইন উপদেষ্টাকে হেনস্থাকারীরা প্রবাসী আওয়ামী লীগের নেতা কর্মী। সেখানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রোটোকলে প্রচণ্ড ঘাটতি ছিল, মিশন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেনি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে তারেক রহমান বলেন, বিদেশের মাটিতে নিজের দেশের সরকারের একজন উপদেষ্টার সঙ্গে শিষ্টাচার বহির্ভূত আচরণ শুধু অনভিপ্রেতেই নয়, বরং দেশ ও জনগণের আত্মমর্যাদার উপর প্রচণ্ড আঘাত। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ফ্রান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টের সামনে আসিফ নজরুলের সঙ্গে কতিপয় আওয়ামী লীগ দুষ্কৃতকারী উদ্ধৃত আচরণ করেন। ফ্যাসিবাদদের হিংস্র রূপের প্রকাশ এখন দেশে বিদেশে অনেক স্থানে মাথা নাড়া দিয়েছে উল্লেখ করে এক বিবৃতিতে বলা হয়, প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরাও শেখ হাসিনার ফ্যাসিবাদ ধারণ করে সুযোগ পেয়ে গণতান্ত্রিক শক্তির ওপর আক্রমণ চালাচ্ছেন। আইন উপদেষ্টার সঙ্গে তাদের উচ্ছৃঙ্খলা আচরণে আবারও প্রমাণিত হল এরা বিশৃঙ্খলা, হানাহানি, বিভাজন, সংকীর্ণতা, অনৈক্য, রাষ্ট্রীয় অর্থনীতির হরিলোধ, বিপুল অঙ্কের টাকা পাচার সহ অসদলাচরণের মাধ্যমে কর্তৃত্ববাদী শেখ হাসিনার হত্যা ও গুমের রাজনীতির বিশ্বাস থেকে সরে আসেনি। এরা গণতন্ত্র স্বীকৃত মানবাধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের নাগরিক স্বাধীনতায় বিশ্বাসী নয়। তারেক রহমান বলেন, গণতন্ত্রের সাথে শত্রুতা আওয়ামী লীগের চিরদিনের বৈশিষ্ট্য। রক্তাক্ত পন্থায় ছাত্র জনতার আন্দোলনকে পরাজিত করতে না পেরে দেশ ছেড়ে চলে যাওয়া শেখ হাসিনার ক্রোধ যেন থামছে না, তেমনই দেশে বিদেশে তার সমর্থকেরাও প্রচণ্ড হতাশা নিয়ে সুযোগ পেলে গণতন্ত্রকামী মানুষদের হত্যা করছেন বা শারীরিকভাবে আঘাত সহ নানাভাবে হয়রানির কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বিবৃতিতে বলা হয়, পতিত শেখ হাসিনা দেশের রাজনীতিকে জটিল করে তুলতে বাইরের সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের লুটপাতের সুবিধাভোগীরা বিদেশি গভীর চক্রান্তে মেতে উঠেছেন। আত্মপ্রত্যয়হীন, যুক্তি বিমুখ, মানবতা বিরোধী আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী দোসরদের চিহ্নিত করে রাখতে হবে, এদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সঙ্গে শিষ্টাচার বহির্ভূত আচরণ শুধু অনভিপ্রেতই নয়, বরং দেশ ও জনগণের মর্যাদার উপর প্রচণ্ড আঘাত। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় জামায়াতে ইসলাম। IBTV USA, New York.